কিসের জন্য? আজকে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি চা বানিয়েছিল, দিদিকে বলো প্রোগ্রাম করেছিল, কিন্তু মানুষ বারবার দিলীপ ঘোষ আমাদের যে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে কথা বলতে চাইছে। সেই মতোই চায় পে চর্চা বলে আমাদের একটা প্রোগ্রাম চলছিল লেকটাউনে, দিলীপদা চা খাচ্ছিলেন এবং সাধারণ মানুষ দিলীপদাকে কোথাও সরকারে যে দুর্নীতি সেই কথা তুলে ধরছিলেন। তারপরে তৃণমূলের ওখানে যে পোষা কিছু গুন্ডা যারা মোটামুটি মানুষের টাকা খেয়ে টেয়ে রয়েছে, তারা দিলীপ ঘোষের উপর আক্রমণ করে। এই বর্বরোচিত আক্রমণ, পুলিশের সামনে পুলিশ নির্বাক সদস্য হয়ে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে আমরা আজকে এই অবরোধ কর্মসূচি করেছি। আগামীতে মমতা ব্যানার্জির এই অগণতান্ত্রিক সরকার যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা তাদের সমূলে উৎপাটন করার জন্য যা কিছু আন্দোলন করার করে নেব। আপনার নাম?